সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিজের পরিবারের কাছে ফিরে গেল 15 বছরের এক কিশোর। এদিন বুদবুদ থেকে বাসে করে বেনাচিতিতে তার মাসির বাড়ি যাচ্ছিল ওই কিশোর। ভুল বাসে উঠে পড়ায় বাসের সহকারী তাকে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে বাস থেকে নামিয়ে দেয়। আমি যাচ্ছিলাম আমার মেসর ঘরে। আচ্ছা, কোথা থেকে চেপেছিলে? মেসর ঘর তো বেনাচিতি। কোথা থেকে বাসে চেপেছিলে? আমি বুদবুদ থেকে বাসে চেপেছিলাম। দিয়ে কি হয়েছিল? দিয়ে ওই লোকটা বলছিল যে আমি তোমাকে বেনাচিতিতে নামিয়ে দেবো, তুমি তারপর চলে যাবে নিজের মেসর ঘর। লোকটা বলছে আমি বেনাচিতি ঢুকবো না। ওই কিশোর ভেবে পাচ্ছিলেন না কি করে মাসির বাড়ি যাবেন। বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের, তারাই ওই কিশোরের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে কিশোরকে তুলে দেয়। কোথায় যাচ্ছিল? দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।